আল্লাহ তোমারে ক্ষমতা দিয়েছে পরীক্ষা করার জন্য বলা না বলু না কুম বিশাইম মিনাল খাওফ তোমারে পরীক্ষা তুমি ই আলেম হও আর তুমি যদি মন্ত্রী হও তুমি নেতা হও মুফতি হও মুহাদ্দিছ হও অবশ্যই তোমাকে আল্লাহর জমিনের উপরে তোমাকে পরীক্ষায় অবতীর্ণ হওয়া লাগবে কথা ঠিক কি না মন্ত্রী কে বানাইছে আর জোরে বলেন বানানোর মালিক কে দিয়ে দন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ সকাল বেলা বাদশারে ভাই ফকির সন্ধ্যা বেলা নদীরে কুল ভাঙ্গে ওই কুল গড় এই তো নদীর খেলা কথা ঠিক কি না আল্লাহ তোমারে ক্ষমতা দিয়েছে পরীক্ষা করার জন্য বলা না বলু না কুম বিশাইম মিনাল খাওফ তোমারে পরীক্ষা তুমি ই আলেম হও আর তুমি যদি মন্ত্রী হও তুমি নেতা হও মুফতি হও মুহাদ্দিছ হও অবশ্যই তোমাকে আল্লাহর জমিনের উপরে তোমাকে পরীক্ষায় অবতীর্ণ হওয়া লাগবে কথা ঠিক কি না লেখাপড়া যদি করতে চাও তাহলে এক বছর পরে পরীক্ষা দিতে হবে হয়তো কারণে অকারণে দশটার জায়গায় তিনটা কথা কয় না কথা কয় না হয়তো কারণে অকারণে সময়ের বিবর্তনে দশটার জায়গায় তিনটা এরপরও দিতে হবে পরীক্ষা দেওয়াই লাগবে যদি তুমি পরীক্ষা না দাও জমিনের উপরে তোমার কোনো দাম নাই পরীক্ষা দিতে হবে আর পরীক্ষায় যদি তুমি ভালো না লেখো রেজাল্ট তোমার জিরো হয়ে যাবে সাড়ে তিন তিন ঘন্টা সময় তোমার স্বাধীনতা দিয়ে দিয়েছেন কে জোরে বলেন কে শিক্ষকরা স্বাধীনতা দিতেছে তিন ঘন্টার জন্য আপনার হায়াত ষাট থেকে সত্তর বছর এই ষাট সত্তর বছরের স্বাধীনতা আমার আল্লাহ দিয়েছেন ফা আল্লাহ বাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা আমি তোমাকে তোমাকে স্বাধীনতা দিলাম ইচ্ছা করলে তাকওয়া অবলম্বন করতে পারো নামাজে যেতে পারো মসজিদে যেতে পারো মাদ্রাসায় তোমার ছেলে আলেম বানাইতে পারো এটা তোমার বাক স্বাধীনতা আবার নাফরমানিও করতে পারো এটাও তোমার বাক স্বাধীনতা আমি তোমারে কিছু বলবো না কারণ গোটা দুনিয়া হলো পরীক্ষার হল কথা ঠিক কি না তবে ইমানদারের জন্য কাদের জন্য না বেঈমানের জন্য বেঈমানের জন্য না ইমানদারের জন্য ইমানদারদেরকে আল্লাহ ইমান আনার কথা বলেছেন বেঈমানদের জন্য ইমান আনার কথা বলে নাই নামাজ পড়তে কাদেরকে বলেছেন ইমানদারদেরকে বলেছেন রোজা রাখার জন্য কাদেরকে বলেছেন ইমানদারদেরকে এই তো রবিউল আওয়াল চলে গেল রবিউল সানি রজব বর্তমানে রবিউল সানি চলতেছে কিছুদিন পরে মাহে রমজান আসবে না আসবে না এই রোজা রাখার জন্য কাদেরকে বলেছে যারা বেঈমান তাদেরকে ইমানদারদেরকে বলেছেন আর যারা ইমানদারের পরে হজ সামনে সুম্মা আলহামদুলিল্লাহ হজের মৌসুমে যারা হজ করবে তাদের ইমানদার হওয়া লাগবে বেঈমান অবস্থায় তোমার হজ তোমার জন্য ফরজ নয় কোরআন পড়বা তাও তোমার ইমান আনা লাগবে মুসলমান হওয়া লাগবে পবিত্রতা অবলম্বন করা লাগবে কথা ঠিক কি না যদি তুমি অপবিত্র হও তুমি যদি বেঈমান হও তোমার জন্য কোরআন স্পর্শ করা জায়েজ নাই আবার কিছু আলেম আছে ফতোয়া দেয় ওযু লাগবে না কোরআন ধরা যায় কথা কয় না কথা বলে না কথা বলে না ওরে এইগুলো আলেম না আলেম নামের জালেম এটা এইগুলো কি জোরে বলেন এইগুলো জালেম আবার কিছু কিছু আলেম ফতোয়া দেয় দাড়ি কাটলে গুনাহ হবে না কবিরা গুনাহ হবে না দাড়ি আল্লাহর নবী কেটেছেন জোরে বলেন সাহাবারা কেটেছেন যদি সাহাবারা না কেটে থাকে আল্লাহর নবী না কেটে থাকে তাহলে তুই ফতুয়া দে ফতুয়া দেওয়ার কে তোর এই সাহস স্পর্ধা কে দিয়েছে তোর জিব্বা ওই টাকলার মতো তোর জিব্বাটারে ছিঁড়ে ফেলা হবে কথা ঠিক কিনা সুন্নাতের বিরোধিতা করবা আবার নিজেকে মুসলমান দাবি করবা তুমি আজকে তুমি ইসলামের স্কলার দাবি করবা এটা হতে পারে না নবীর সুন্নাতের সাথেই সব থেকে বড় আদর্শ কে